আমি তো আমি আমার সাথে একবার তোমার থাকা হলে গার্লফ্রেন্ডের কেমন আর ম্যাচিং তার, হয় তাহলে একটা ছবি দিও দেখি ওর সাথে কি একবার হয়নি তোমার। হ্যাঁ হয়েছিল, যারা এই মুহূর্তে টাকা আছে তারা কলে আসতে পারো, সেন্ড করতে পারো, তাকে আমি পার্সোনালি নিয়ে যেতে পারি। তোমার আর নাম্বারটা বলো। হ্যাঁ আর নগদ আছে অনেক, না না নগদ না, আমার ওই ওটা ছাড়া নাই। নগদ আছে অনেক, ঠিক আছে নগদ আছে অনেক, বান্ডিলে বান্ডিলে সমস্যা নাই। আরে না না নগদ লাগবে না, ওইটার মধ্যে আছে বি বি বিতে আছে। বিকাশ, হুম হুম বিকাশ, বিকাশ আছে কম, তবে নগদের বেশি বেশি আছে নগদে। নগদ আমার নাই, বি থেকে একটু আচ্ছা বলো দিলে তারপরে কি করবা তুমি? তারপরে কি করবে সেটা পরের কথা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স ভিডিও শুরুতে একটি ভিডিও ক্লিপ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আজকের এই ভিডিওতে 100% প্রমাণ সহ দেখতে পারবেন কিভাবে সুন্দরী মেয়েরা অনলাইনে এসে সহজ সরল ছেলেদেরকে তাদের কথার জালে পেঁচিয়ে তাদের পকেট খালি করে ফেলে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন, 100% প্রমাণ রয়েছে এই ভিডিওতে, নাম্বার পর্যন্ত দিয়ে কিভাবে তারা টাকাগুলো লেনদেন করতেছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে বুঝতে পারবেন কিভাবে এই সুন্দরী মেয়েটি এই ছেলেটিকে তার কথার জালে, তার রূপের জালে আবদ্ধ করে শেষ পর্যন্ত তাকে খালি করে ফেললো। কিভাবে করলো ভাই চলুন আগে সেই ভিডিওটা দেখে এসে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিও নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আমার কথা শোনা যায়? শুনতেছি তোমার প্রথম জীবনে প্রেমের গল্প, একটু বলো শুনি। আমার হচ্ছে একটা বান্ধবী ছিল, ঠিক আছে, ছিল, তারপর আপনার কথা শুনে ওর কথা মনে পড়ে গেল, মানে আপনার মতোই দেখতে, এই কারণে আমি এত হচ্ছে ওয়েট করেছিলাম আপনার সঙ্গে কথা বলার জন্য, ঠিক আছে। কেন, তোমার গার্লফ্রেন্ড কি আমার মতো দেখতে ছিল নাকি? হ্যাঁ অবশ্যই আপনার মতোই কিউট করেই ছিল, ঠিক আছে, আমি তো আমি তার আমার দিকে সাথে একবার তোমার তাকালে গার্লফ্রেন্ডের কেমন আর ম্যাচিং তার, হয় তাহলে একটা ছবি দিও দেখবো। না ঠিক আছে ছবি দিবো, আমাকে লক দিয়ে হচ্ছে এসএমএস করে দিবো, আমি নাম্বার দিবেন, পার্সোনালি দাঁড়াও গিয়ে দেখা আমি তোমাকে বলবো। ফলো ব্যাক দিচ্ছি, ঠিক আছে, ইনবক্সের মধ্যে তুমি নাম্বার দিয়ে রেখো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে নাম দিব, লাইভ শেষ করে, তাই নাকি? তারপর বলো তো ওর সাথে হয়নি একবারও? হ্যালো, বলছি ওর সাথে কি একবারও হ্যাঁ হয়নি? শুনতে পাচ্ছেন আমাকে? আসলে আমার ক্যামেরাটা ভালো না তো এই কারণে, শুনতে মানে পারছি, কি বলছি বলবো। ওর সাথে কি একবারও হয়নি তোমার? হ্যাঁ হয়েছিল তাই একদিন, হচ্ছে ওর বাসায় কেউ ছিল না, ঠিক আছে, হঠাৎ করে কথা বলছিলাম ফোনে, তারপরে বাসায় কেউ ছিল না, সবাই যাওয়ার সাথে গেছিল। হ্যাঁ ও গেছিল, ও চলে আসছিল অনেক আগে, আসে আমাকে কল দিছিল যাওয়ার জন্য, পরে গেছিলাম, যাওয়ার পরে ছিলাম, আসসালামু আসছিলাম, আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। চলে আসছিলাম বাসা থেকে এই যাচ্ছি। একটু জোরে কথা বলো ইয়া জিসান, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলতেছি একদিন সন্ধ্যার দিকে, মানে বিকেলের দিকে আমাকে ফোন দিচ্ছিল আর কি, যে আমি কোথায় আছি, পরে বললাম বাসায় আছি, পরে বললো বাসায় খেতে গেছে, তুমি পরে গেলাম, গেলাম আড্ডা দেওয়া আছে, ভোরবেলা আসছিলাম বাসা থেকে, পরে আরেকদিন আরেকদিন হয়নি, প্রথম দিনকে ডাকছিল তারপর দিন রাতে, সন্ধ্যাবেলা গেলা, তারপরে সেদিনকে কি কি হলো বলো। কি কি হয় কি করলাম, অনেক কি করলাম, পায়ের থেকে মাথা করে সেই কি করলাম, তারপরে তারপর আস্তে আস্তে কি কি করে, তারপরে তো জানেন না কি কি করে, আমি কি করে জানবো, একটা আমার পুরুষ এখনো মানুষ হয়নি রে একটা ভাইয়া, মিথ্যে আমার এখনো হয়নি দোস্ত, বললে এটা তো কি তুমি হইতে বললে পারে, আমি বুঝতে মানে পারবো, আমার এখনো হয়নি ওটা। পার্সোনালে ফোন দিয়ে কথা বলে, ঠিক আছে কি এখানে একটু করেছে বলো কেন, এখন তো শুনি, আপনার এটাও তো অডিয়েন্স একটা আছে, মজার প্ল্যাটফর্ম, ঠিক আছে। সমস্যা কোথায়, এখানে একটু বলো শুনি। হ্যাঁ ঠিক আছে, যা হওয়ার ছিল, মানে ভুল করে ফেললাম, ভুল করে ফেললাম, তারপরে এখানে আবার বলছি, এখানে একটু বলো করলাম, শুনি, আবার অনেক মানে মজা করলাম, অনেক আমাদের মজা ফোনটা কিভাবে একটু করলে খারাপ লাগছে সেটা তো একটু শুনতে আপনার। চাচ্ছি।
আমি এখন অডিয়েন্স মাঝখানে এসব কথা বলতে মানে লজ্জা পাচ্ছি, ঠিক আছে? আরে ধুর, আমার অডিয়েন্স কি তোমার প্রচুর বাসায় মানে যেতেছে নাকি লজ্জা বলতে? লজ্জা পাই, ঠিক আছে? অডিয়েন্স কি যেতে তোমার পারি না, বাসায় যেতেছে নাকি বলতে? বলো, বুঝে নাই নির্ভয়ে বলো। অডিয়েন্স কি তোমার বাসায় যেতেছে নাকি বলতে? তুমি নির্ভয়ে বুঝে নাই বলো। বুঝে নাই। বলতেছি অডিয়েন্স হ্যালো, কি তোমার বাসায় যেতেছে নাকি বলতে? তুমি নির্ভয়ে বলো। তারপরে মনে করেন যে হচ্ছে গেলাম, কিস করলাম, এত কিস করলাম, কিস করতে করতে মনে করে পাগল করে দিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে তারপর কি তারপরে আর কি কি হয় সবাই জানা উচিত, এ পর্যন্তই বলবো আমি, আর কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনাকে কিভাবে সাপোর্ট করতে পারি, কিভাবে কি করতে পারি একটু ডায়মন্ড রিচার্জ সেটাই করো, যদি বলেন। ডায়মন্ড রিচার্জ করো, ডায়মন্ড রিচার্জ করে সেন্ডিং করো, এভাবে সাপোর্ট করো। আচ্ছা, ডায়মন্ডটা কিনবো কোথা থেকে? আমার তো বিজনেস ডায়মন্ড তুমি আমার আছে, সাথে তারপরে ইনবক্সে হচ্ছে যোগাযোগ করো, ইনবক্স তো বুঝো, হ্যাঁ ইনবক্স বুঝি, মানে ইনবক্সের বিভিন্ন মধ্যে যোগাযোগ সম্পর্কে করো, আমার অভিজ্ঞতা আছে আর কি, তারপরে ঠিক আমি আছে? তোমাকে বলে দিব। তুমি কি চাকরি করো না বেকার? কি চাকরি করো? আমি বিভিন্ন কর্পোরেশনে চাকরি করি, আমাদের 6 মাস মতো ডিউটি, মানে আর্লি যাও, যারা এই মুহূর্তে টাকা আছে তারা কলে আসতে পারো, সেন্ড করতে পারো, এন্ড তাকে আমি পার্সোনালি নিয়ে যেতে পারি। এই মুহূর্তে কার টাকা আছে ফোনের মধ্যে? জি স্যার, আমি তোমাকে বললাম না এটা রিচার্জ করতে হয়। এই মুহূর্তে কার টাকা আছে বলো, আমি তাকে কলে নিব। 2,000 লাগবে। আমার আছে, কল দেন, আন্দাজে কোনটাজে বললে হবে না। কলে এসে ডিরেক্ট আমি তোমাকে অ্যাড করে দিব পার্সোনালে, ঠিক আছে? হাসিব, কল আসো, বলো হাসিব এখন আছে? বুঝি নাই, 1100 মতো আছে। আচ্ছা তোমার নাম্বারটা বলো আমাকে, ওই পার্সোনাল নাম্বারটা বলো। আর নগদ আছে অনেক, না না নগদ না, আমার ওই ওটা ছাড়া নাই। নগদ আছে অনেক, ঠিক আছে? নগদ আছে অনেক, বান্ডিলে বান্ডিলে সমস্যা নাই। আরে না না, নগদ লাগবে না, ওইটার মধ্যে আছে। বি বি বিতে আছে? বিকাশ, বিকাশ, বিকাশ আছে কম, তবে নগদের বেশি বেশি আছে, নগদে। নগদ আমার নাই, বিতে থাকলে বলো। বিকাশে আছে বেশি না, অল্প আছে। কত? বিকাশে তোমার 400-500 মতো আছে। ধুরো, কি যে বলো, তোমার কত লাগবে? 1100 লাগবে হ্যাঁ। বিকাশে না হয়। তুমি কেবলমাত্র বললে আছে, তাই জন্য তো কল দিলাম। হ্যাঁ আছে তো, নগদ, নগদে আছে বলছি, নগদে আছে, আছে নগদ আমার থাকলে কাছে তো টাকা। হবে না, আমার তো নগদ অ্যাকাউন্ট নাই রে ভাই। তাহলে বিকাশে দিতে হবে। হ্যাঁ এখন তো দোকান বাটো বন্ধ, দোকান তো খোলা আচ্ছা, নেই। আছে কত বললাম? হ্যাঁ ওটা আগে চেক করো, বিতে চেক করো কত আছে। আচ্ছা, এক মিনিট আমি দেখছি। চেক করছো? হ্যাঁ করছি, 310 টাকা আছে। হ্যাঁ রে, খয়রাতির খয়রাতি, আমার থেকেও খয়রাতি তুমি। ফারাদি কি আমার বিকাশে নাই, আমার নগদে তো আছে। আচ্ছা তোমার পার্সোনাল ইয়াটা বলো তো, পার্সোনাল নম্বর যেটা ই ই আছে যেটাতে, যেটাতে মানে বিকাশ আছে। 01 তারপর 7 তারপর 13 তারপর 76 তারপর 17 অ্যাড করছি দেখো, আমি ওখানে নাম্বার দিতেছি, তুমি সেন্ড করো। দিব
বলতেছে আমি তোমার আইডি না, তোমার আইডির নাম কি হে আল্লাহ, তুমি সকল বিপদ থেকে মুক্ত করো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি নম্বরটা দাও। পাইছি, যেটা আছে সেটাই দিব তোমাকে। কত বল, কি বললা যে অল্প কত আছে জানি বললাম? 310 টাকা আছে, আমি কি করবো বলো, আমার কাছে তো নগদে আছে। হ্যাঁ তা দাও, 310 দাও, আমি তোমার সাথে। আচ্ছা দিলে তারপরে কি করবে তুমি? তারপরে কি করবে সেটা পরের কথা, দেখো এখানে তো বলা যাবে না, এখানে সব কথা বলে দিলে তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু একটু পরে লাইন আসতেছে। তুমি তো পালাইতেছো।